গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মোট তিনজন গেকো চোরা শিকারীকে গ্রেপ্তার পুলিশ গ্রেফতার কাছ থেকে একটি থেকে গেকো উদ্ধার করেছে পুলিশ পুলিশের জেরার মুখে ধৃতরা জানান তাদের বাড়ি আসামে তারা আলিপুরদুয়ার জেলার কালচিনি থেকে আসামের দিকে যাচ্ছিলেন পুলিশ গ্রেপ্তার হওয়া ধৃতদের দপ্তরকে হস্তান্তর করে মহকুমা পুলিশ আধিকারিক এইচ এম রহমান বলেন ধৃতদের কাছ থেকে একটি গেকো উদ্ধার করা হয়েছে পুলিশ তদন্ত করে দেখেছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অন্য কোনো চক্রের সাথে জড়িত আছে কিনা না আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জি রিপোর্ট আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল যে এরকম জঙ্গলের কিছু প্রোডাক্ট পাচার করা হবে তো আমাদের অফিসাররা এর ফাঁদ পেতে বসেছিল তো লগভগ সাড়ে দশটার সময় একটা গাড়িকে ইন্টারসেপ্ট করা হয় গাড়িটার সার্চ করে আমরা একটা বিরল মানে ই পেয়েছি গেকো পেয়েছি এটা আমরা ফরেস্টকে ইনফর্ম করি ফরেস্টে আসলে এর আরও অন্যান্য তথ্য আমরা জানতে পারবো প্রাথমিকভাবে এরা কালচিনি থেকে নিয়ে আসছিল আর আসামের দিকে এরা যাচ্ছিল